আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওয়া বালক আলহামদুলিল্লাহ হি ওহাদা অসলাতুয়া সালাম ও আলাহ মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলি ওসহাবাদ রসাদা প্রিয় দর্শক বৈশাখীটি ভের সরাসরি অনুষ্ঠান ইসলাম ও সমাধান থেকে অভিনন্দন জানাচ্ছি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই অনুষ্ঠান উপভোগ করছেন আশা রাখি ভালো আছেন আমরা দোয়া করি আল্লাহন তালা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন দর্শক আজ আমাদের সাথে আলোচক হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ গবেষক লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর হুসাইনুল বান্না সালামাকাতাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মায়ের অবদান সমাগত এখানে আমরা দুই ধরনের প্রস্তুতি দেখি একটা হচ্ছে দুনিয়াবি প্রস্তুতি কিছু মানুষ আবার কিছু মানুষ আখেরাতের প্রস্তুতি গ্রহণ করে বিষয়ে একটু আলোচনা করবেন প্রত্যেকটা বিষয়ই সুচারু এবং সুন্দর হয় না যদি আর ভিতরে প্ল্যানিং না থাকে জি রমজান আসার আগেই রাসূলে পাক সাল্লাল্লাহ আলিসাল্লাম এই উম্মাতের শিক্ষার জন্য এই উম্মাহের জন্য রসুলে পাক সাল্লাহ আসাল্লাম নিজের জীবনকে আদর্শ বানিয়েছেন আমরা জানি লাকত কা না কুমফির রসুল্লাহছা না নিমান কা না ইয়া রজুল্লাহ ইয়া যে রাসুলে পাক সালুল্লাহ আলিহি সাল্লাম জীবন আদর্শ এটি আমাদের জন্য উত্তম আদর্শ কোন ব্যক্তির জন্য যে আল্লাহ সুবাহর সাথে সাক্ষাৎ আশা করে এবং আখেরাতে দিনের ভয় যে করে তার জন্য রসুল পাক সাল আলহি ওয়াসাল্লাম এই সাবান মাস কীভাবে কাটাতেন অর্থাৎ রমজান যত আসত কাছে আসত রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম আমলকে তত বাড়িয়ে দিত বাড়িয়ে দিতেন এরকম কি হাজরত মা আয় সারদি আল্লাহ আনহা বলেন যে কানা রসুল্লাহি সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম ইয়সুম উফি শাহবানা দুই ধরনের রেওয়ায়ত আছে যে রসুল পাখ সাল আলী আসাল্লাম এত পরিমাণে রোজা রাখতেন নফল রোজা রাখতেন যে আমরা ধারণা করতাম যে রসুল পাখ সাল্লা সালাম হয়তো রোজা ছাড়বেন না ছাড়বেন না তো এই মাসে আমরা যেহেতু সামনে রোজা আসতেছে আমাদের ফরজ রোজা আমরা কিন্তু নফল রোজার আমল বাড়িয়ে দিতে পারি জি জি এরকম কি আমাদের মা বোনদের অসুস্থজনিত কারণে অনেক সময় দেখা যায় যে রমজানের পুরো রোজা রাখতে পারেন না বাকি বাকি থেকে 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 যায় যায় তো যদি এই সমস্ত রোজাও বাকি থাকে তাহলে এটাও কিন্তু এই রমজানের আগে এই সাবানি উনি রেখে দেবেন কারণ হজরত আয়সারদ আল্লাহ তাল বলেন যে আমি রাসুল পাক সাল আলি সাল্লামের সাথে এত এঙ্গেজ থাকতাম যে অন্য মাসে আমার রোজা রাখা হতো না কিন্তু এই শাবান মাসে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাথে আমিও রোজা রাখতাম আমার যে ভাঙতি রোজাগুলো আছে এগুলো আমি রেখে ফেলেছি মোছরাম এখানে ফিরবো একটি ফোন নিয়ে জি দর্শক আপনারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন প্রশ্ন করতে পারবেন স্ক্রিনে দেখার নম্বরে দেখানো নাম আমরা একটা ফোন দিলাম আসসালামু আলাইকুম ওয়া জি ভাই প্রশ্ন করবেন আমার তিনটা প্রশ্ন ছিল হ্যাঁ প্রথম প্রশ্নটা হচ্ছে আমি নামাজ পড়ে ঠিক পাচ্ছে কিন্তু কথা বলাটা আমি কমাতে পারছি বিভিন্ন নাম্বারে আমি এখন পর্যন্ত কথা বলে এসেছি এর থেকে উপায় কি মানে বিভিন্ন মহিলাদের সাথে কথা বলা নাম্বারে বানা হ্যাঁ প্রশ্ন এটা আর একটা প্রশ্ন হচ্ছে

আজানের পরে যে দোয়াটি এইটি সুন্না বা মুস্তাহাব এটি পড়া রসুলিফাকসাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আজানের পরে দুরস শরীফ এবং এই দোয়া পড়বেন কাল কেয়ামতের ময়দানে রসুলি সাল্লামের সাফা তার জন্য ওয়াজিব হয়ে যাবে সোহান সোবাহান্তবা এত মর্তবা এই মর্তবাটি অর্জন করার জন্যই আমরা সচেষ্ট হই আমার ভাইকে আমি উদ্বুদ্ধ করব যে উনি যদি দোয়াটি পারেন তাহলে পরে নিবেন বড় না শিখে নিতে পারেন জি জি একেবারে ছোট্ট দোয়া দ্বিতীয় প্রশ্ন যেটি আমাদের ভাই করেছিলেন এটি আসলে আমাদের সমাজে আজকাল একটা বেধি হয়ে দাঁড়িয়েছে এখানে ইসলাম মানুষকে ইন্নাকালা আলা হলোকে নাজিম বলেছেন রাসুলফা আসল্লা সাল্লামকে সর্বোত্তম চরিত্র দান করা হয়েছিল সে আদর্শে আদর্শায়িত হওয়ার কথা কিন্তু এত পরিমাণ গুণার আসবাব আসলে আমাদের সামনে এত পরিমাণ গুণার সুযোগ যে এটাই হচ্ছে মমিনের পরিচয় যে উনি এই সমস্ত জায়গা থেকে নিজেকে কন্ট্রোল করবেন কীভাবে করবেন সুরে পাকসাল আলিয়াল্লাম বলেছেন যে তুমি প্রত্যেক দিন সকালবেলা এবং হযরত আবু বকরদ্দি আল্লাহ তালের একটা কবিতাও আছে যে কুল্লুমরি ইন মুসব্বাহংফি আহ লিহিআ আদনা সালাহ কিনা আলিহি প্রত্যেক মানুষ সকাল করে অথচ তার জুতার ফিতার চেয়েও মৃত্যু তার নিকটবর্তী থাকে অর্থাৎ মৃত্যুর কথা মনে করা এবং মৃত্যুর জন্য মোরাকাবা করা যে আমার যদি মৃত্যু হয়ে যায় এবং আমি তখন একা হয়ে যাব। আমাকে তখন এই বিষয়ে প্রশ্ন করা হলে আমি কি গুণ অবস্থা মৃত্যু হয়ে যাচ্ছে জি এই অবস্থা যদি মৃত্যু হয়ে যায় তাহলে তো আমার নামি হইতে হবে তিন নম্বরে আমল যেটি হচ্ছে করা এবং ইস্তাক ফার পরা রাসুরব আক্সাল্লাহ ইসলাম বলেন ইস্তাক ফিরু রব্বাক মতুব ইলেই ওল্লাহিনীল ইস্তাক ফিরুল্লাহতু উইলে ফিকুল্লি ইয়মিন সব আইন আমার রতানমি রান যে তোমরা বাহান হুয়াত আল্লাহর কাছে ইস্ত ফার করো গুনা মাফ চাও এবং তোবা করো রাসুল বলছেন রাসুল মাসুম হওয়ার পরেও প্রত্যেক দিনে দিনে রসুল পাখসাল্লাম সত্তর বারেরও অধিক এবং আবু দৌদের রয়েতে আছে একশো বারেরও অধিক রসুল্লাহ এবং তোবা পড়তেন তো আমরা যদি আমলটি করতে পারি এবং গুণা করবো না প্রথম হচ্ছে এই আজম নিতে হবে যে আমি এটা করবো না ফাইদা আজম তা আল্লাহ যখন আমি এটা আজম বিল জজম করবো তো আল্লাহ সুবাহানা হুয়া তালা নুসরত এবং সাহায্য আমার সামনে আসবে যেমন হজরত ইউসুফ আলি সালাতাম উনি জানতেন যে জুলেখা ওনাকে নিয়ে গেছেন এবং সাতটা দরজা তালা মেরে দিয়েছেন জি এখন খারাপ কাজের ইচ্ছা করেছেন হজরত ইউসুফ আলি সালাম কী করলেন ওনার যতটুকু সাধ্য সেটা করলেন দৌড়ে দরজা পর্যন্ত গেলেন এর মানে হচ্ছে বান্দা যখন তার সাধ্য অনুযায়ী চেষ্টা করে বাকিটা আল্লাহ বাকি তখন আল্লাহ নুসরত আল্লাহর সাহায্য তখন আসবে তা আমার প্রথমে এটা আজম বিল জাজম করতে হবে যে আমি গুণা করব না আমি এই কাজটি করব না ইনশাল্লাহ আল্লাহ সাহায্য আসবেন ইনশাল্লাহ পরে প্রশ্ন হচ্ছে উনি জীবনে অনেক রোজা করেন নাই বয়সও বেড়ে গেছে করণীয় কি উনি একটা হিসাব করবেন যে কতগুলো রোজা ওনার কাজ হয়েছে এগুলি উনি আস্তে আস্তে রাখবেন এবং উনি ওসিয়ত করে যাবেন ওনার উত্তরস্বরীদেরকে যে এর মধ্যে যদি তার ইন্তেকাল হয়ে যায় তাহলে যাতে এই রোজার ফিদিয়া তার যে সম্পদ আছে তার সম্পদ থেকে যাতে তারা দিয়ে দেয় তার আত্মীয়স্বজন করেও দিতে পারবে নিজের কাছে আত্মীয় হলে জি জি তার পক্ষ থেকে জি না পারলে ফি দিয়ে করে দিতে করে দিতে জি আর হাদিসের মধ্যে আসছে যে তা আল্লাহ কবি তারিকা তিল মাইয়েতে হকুক ওনার বা আতুন মোরাত্তা বেতন মানুষ যখন মারা যায় তখন চার ধরনের আপনার হক তার সাথে থাকে আল আল আউ্বাল ইউব দাউ বি তাক ফিন হিউ জি মিন গাই তাব জির ওয়ালা তাক এক নম্বরে হচ্ছে যে তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে সুম্মা তুকজা দুইউনুহু এরপরে তার ঋণ আদায় করতে হবে ঋণ আদায় করার ক্ষেত্রে মানুষের ঋণ আদায় করবে এরপরেই হচ্ছে আল্লাহর যদি কোনো ঋণ থেকে থাকে তাহলে সেই ঋণ কি করে নিবে আদায় করে দাইন ঋণ আদায় করার পরে তার ওসিৎ কার্যকারী করবে এই তিনটা কাজ করার পরে সুম্মাই কসমুল ও সুন্নাতি বাকি সম্পদকে উত্তরাধিকারীর মধ্যে ভাগ করে নিতে হবে তো এই হিসাবে আমরা আমল করব ইনশাআল্লাহ যে আলোচনা ছিলাম সেখানে ফিরে যাব আলোচনা আমরা যেখানে ছিলাম যে রমজানের আগে আমার যেটা করতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নফল রোজা রেখেছেন রফন রোজা বেশি রাখতে হবে দুই নম্বরে হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন যে ওয়াহাদ আশহরু সবরি ওয়াল মুআসাত রমজান মাসটা হচ্ছে সবরের মাস ধৈর্যের মাস এবং সহমর্মিতা সহমর্মিতা আমাদের সহমর্মী হওয়া উচিত এবং এর প্র্যাকটিসটা আমাদের এখন থেকেই করা উচিত এবং খুব কম এখন মানুষদের যান যেটা দেখা যায় যে আমরা কিন্তু রমজানের আগেই আমাদের দুই ধরনের অবস্থা আমরা ভোগের প্রস্তুতি নিই অর্থাৎ আগে নাস্তা এক আইটেম হলেই চলতো কিন্তু ইফতারে দেখা যায় যে কয়েক আইটেম দরকার ইফতারে কি হবে রমজানে ইফতার জি জি রমজানে কি কি ভোগ করব আমি শুধু খাবার দাবার পানি মিষ্টি মিষ্টি সব কিছু কি কি মার্কেটে করব উদরপূর্তি জি এরপর মার্কেটে কিভাবে যাব আগে যে এখানে মনে করেন একটা জামা হলি চলতে এখন পাঁচটা জামা লাগবে এই যে পরিকল্পনা আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের জীবনে কিন্তু এরকম পরিকল্পনা দেখি না বরং দেখি ত্যাগের পরিকল্পনা জি আবার তার সাথে সাথে আপনার বড় আফসোসের সাথে বলতে হয় যে বিধর্মী রাষ্ট্রে পর্যন্ত রমজান উপলক্ষে কিন্তু জিনিসপত্রের দাম কমে কমিয়ে দেয় ডে এবং পুজোতেও আমরা দেখি কিন্তু দাম কমে কিন্তু একমাত্র আমাদের দেশ যেখানে উনানব্বই থেকে বিরানব্বই পারসেন্ট মানুষ হচ্ছে মুসলমান সেই দেশে কিন্তু আমরা দেখি যে আমাদের ব্যবসায়ী ভাইরাও এই সময় গোটা বছরের সমস্ত যেন আপনার লাভ এই এক মাসেই করে নিবে এই ধরনের একটা মানসিকতা কিন্তু এই প্রস্তুতি গ্রহণ করা প্রস্তুতি এবং দেখা যায় যে স্টক করে রাখি আমরা বলেছেন যে লা তাহতাকি তোমরা মজুদদারি করো না কেননা এর মধ্যে আল্লাহ ওয়া তাআলা বরকত শূন্য করে দেয় আমি যে বরকত শূন্য করে দিতে কিভাবে বুঝলাম হয়তো আমার অনেক টাকা হয় কিন্তু ওই অর্থ আমি ইন্ডিয়ার ডাক্তার সিঙ্গাপুরের ডাক্তার আর ইংল্যান্ড আমেরিকার ডাক্তারের কাছে দিয়ে দিচ্ছি তাহলে সেই অর্থের আমার কামাই করে কি লাভ আমি অর্থ কামাই করছি অসদ উপায়ে মানুষকে জুলুম করে এটা কিন্তু এক প্রকারের জুলুম জুলুম অবশ্যই অবশ্যই এই জুলুম করে আমি যে অর্থ কামাই করছি তার কারণে দেখা যাচ্ছে আমার পরিবারের মধ্যে অশান্তি আমার সন্তান সন্ততি আমার কথা শুনছে না আমার স্ত্রী আমার কথা শুনছে না এবং চতুর্দিকে কেবল আজ অশান্তি হ্যাঁ অশান্তি অনেক অনেক অর্থ কামাই করে মানুষ কিন্তু বরকত শূন্য হয়ে যাওয়ার কারণে দেখা যায় একজন আরেকজন প্রবাণাস্থা ভাই তার ভাইয়ের উপরে আস্থা রাখতে স্ত্রী বিশ্বাস করছে না যে কথা বলছেন রাহমাতুল্লাহ আমার প্রশ্ন হচ্ছে যে মৃত্যু ব্যক্তির নামে হজ করা যায় মৃত্যু ব্যক্তির নামে উমরা করা যায় কিনা আর এটা নিয়ত কি হবে ওই জায়গায় গিয়ে আরো দুই একটা উমরা নিজের নামে করা যায় কিনা এটা ভালো না ওখানে তোয়াপ করা নিজের নামে এবং অন্যদের নামে করা যায় কিনা একটু জানাবেন জি আমাদের সঙ্গে থাকবেন কয়েকটি প্রশ্ন ছিল জি জি মৃত ব্যক্তির পক্ষ থেকে উমরা করা যায় কিনা আবু দাউদ শরীফের হাদিস এবং এটি তিরমিজিতেও আছে যে রসুল পাক সাল্লা সাল্লামের কাছে এক মহিলা আসলেন এসে বললেন যে রাসূল আমার বাবা এত বৃদ্ধ হয়েছে যে উনি বাহনে চড়তে সক্ষম নয় আমি কি তার পক্ষ থেকে হজ বা উমরা আদায় করতে পারবো বললেন তোমার বাবার যদি কোনো ঋণ থাকে তাহলে সেই ঋণ কি তুমি আদায় করতে পারবে আদায় করলে হবে বলে হ্যাঁ হবে বলে তাহলে আল্লাহর কাছে তো আরও বেশি হক আরো অবশ্যই আদায় করবে তুমি তার পক্ষ থেকে কোনো অসুবিধা নেই এই হাদিসের পরিপ্রেক্ষিতে মহিলা আদায় করলে তো মারাম লাগবে সাথে আবার জি জি মহিলা যদি যান এই হাদিসের পরিপ্রেক্ষিতে ওলামা ইকরাম বলেন যে যদি কেউ তার মৃত ব্যক্তি বা ফানি এত বৃদ্ধ যে উনি আর হজুমরা করতে পারবেন না তার পক্ষ থেকে যদি কেউ হজ উমরা আদায় করে তাহলে এটি ইসলামী অনুমোদন দেয় দ্বিতীয় আমার ভাই প্রশ্ন করেছেন যে উমরাটি নিয়ত আসলে আমরা বাংলায় নিয়ত করব এইভাবে যে আমি উমরা করার জন্য নিয়ত করলাম আল্লাহ তুমি আমার এই উমরাকে কবুল করে না এবং সহজ করে দাও আর যদি অন্যের পক্ষতে হয় তাহলে আমি বলবো যে আল্লাহ আন ফুলান অমুকের পক্ষ থেকে আমি কি করছি উমরা করছি এহরাম হুলি আল্লাহ তুমি এটি আমার জন্য সহজ করো এবং কবুল করে নাও এইভাবে আমরা উমরাটি করবো তৃতীয় আমার ভাই যে প্রশ্নটি করেছিলেন একাধিক উমরা সফরে গিয়ে ওখানে জি এটি সম্পর্কে ওলামা ইকরামের মতানৈক্য আছে মতানৈক্য আছে আরব এবং আরবের আশেপাশের যে ওলামা ইকরাম আছেন তারা বলেন যে এক সফরে একাধিক উমরা করা যায়নি একটি উমরা বলছেন একটি উমরে কারণ রাসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিদায় হজে যে হজ পালন করেছিলেন তখন রসুল পাক সাল্লাহ ওই সফরে একটা উমরা করেছিলেন আর এছাড়াও আরও চারবার রসুলফাক সাল্লামার উদ্দেশ্যে হেরাম করেছেন এবং তিন তিনবার উমরা আদায় করেছেন প্রত্যেকবারই একটি উমরা ছিল এই কারণে সাল্লাহ আলি সাল্লামের এই হাদিসের দিকে লক্ষ্য করে আমার মিডিল ইস্টের ওলামা ইকরাম বলেন যে একাধিক উমরা করার অনুমতি নেই তবে আমাদের সাব কন্টিনেন্টে বিশেষ করে পাকিস্তান এবং ইন্ডিয়ান যে ওলামা ইকরাম আছেন তারা একাধিক উমরার অনুমতি দেন ওনারা বলেন এই কথা যে ওনারা আবেগের কথা বলেন যামরা একবার গেলাম আর জীবনে হয়তো কারো যাওয়া হয় না তাই সুতরাং উমরা যেহেতু রসুল পাক সাল্লা সাল্লাম বলছেন ইন্নাল হাজ্জাতা ওয়াল উমরাতা ইয়ানফিয়ানিল ফকরি কামায়ান ফিয়ানিল জাম্বা ওয়াল মাসিমা দুই ধরনের রেবায়ত আছে যে হজ এবং উমরা এটি যেভাবে গুণা দূর করে মানুষের দারিদ্রতাও কিন্তু দূর করে দারিদ্রতা দূর করে তাই বেশি বেশি হজ এবং উমরা করার কথা অনেকে বলেন অনুরূপভাবে মতানৈক্য আছে যে মসজিদের তা নাইম বা মসজিদে আয়সা থেকে উমরা আমরা করতে পারবো কিনা এটা সম্পর্কেও কিন্তু ইখতলাফ আছে তো আমাদের এই উপমহাদেশের যে ওরা মাইকরাম ওনারা বলেন যে এটা করা জায়েজ আছে কারণ ওনারা বলেন আল মুসবাতু আউলা মিনাল মানফি এটা নুরাল আনোয়ারের একটা উসুল প্রিন্সিপাল অফ ফিকা বলে এটাকে যে ইতিবাচক হওয়া এটা হচ্ছে উত্তম নেতিবাচক হওয়ার চেয়ে সুতরাং শরীয়তে কোনো জিনিস যদি স্পষ্টভাবে রসুল বাকসাল্লা হাদিসের মধ্যে না বলে থাকেন যে না এটা করোনা এছাড়া আমরা সব আমল করব মনে করব এটা জায়েজ এটা হালাল আর ওনারা বলেছেন ইস্টের উল্লামা ইকরাম আল মনফি আস আউলা মিনাল আল মুসবাদ অর্থাৎ ওনারা বলেন শরীয়তে যদি কোনো জিনিসের অস্তিত্ব না থাকে তাহলে এটাকে আমরা ধরবো হারাম এটা করা জায়েজ নেই তারপরে এটা করার জন্য কোনো কি লাগবে দলিল লাগবে এই মূল উসুলের ভিত্তিতে ফেঁকা বুঝের ভিত্তিতে আসলে দুটি মতাদর্শ দাঁড়িয়েছে আমার ভাই যে মতাদর্শই গ্রহণ করেন না কারণ আল্লাহ বরকত দিয়ে দেবেন ইনশাআল্লাহ আলোচনায় তো আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম যে রমজান আসলে আমরা কিন্তু অনেকে মানে উম্মাদের মতো চিন্তা করি যে আমি কেবল ব্যবসা করব আমার আমার চিন্তা করব অর্থাৎ আমার মধ্যে আমি নিজেকে সীমাবদ্ধ রাখি রসুল পাক সাল্লা সাল্লামের জীবন আদর্শ কিন্তু এরকম ছিল না এবং রসুল পাখ আলাইহি আলিহাসাল্লাম এই রমজানের রাহমা মাগফেরা এবং আইতকুব মিনার নার হাসিলের জন্য এই শ্রাবণ মাস থেকে যে প্রস্তুতি নিয়েছেন এই শ্রাবণ মাসে রসুল পাখ সাল্লু আলিহুয়া কিন্তু দান বাড়িয়ে দিতেন দান বাড়িয়ে এবং হজরত আয়সা বলেন এবং আনসদুল্লাহ তোমার থেকে কারণ রসুল্লাহি সাল্লা সাল্লাম আজুবাদুল্নাছ রসুল পাখ সালু আলহিহুয়া সবচেয়ে বেশি দানশীল ছিলেন অফি رمضانك الريح المرسله رسول الله صلى প্রবাহিত বাতাসের মতো দান সাদকা করতেন তো এই জন্য আমরা প্রস্তুতিমূলক কিন্তু দানকে বাড়িয়ে দিব এবং এই ভিডিওর হাম্বালি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে যদিও মানুষ রমজানে যাকাত আদায় করেন উনি বলেছেন উত্তম হচ্ছে শাবান মাসে যাকাত আদায় করা তার কারণ হচ্ছে রমজানটা কেবল আমি আল্লাহর জন্য রাখবো কারণ আল্লাহ নিজেই বলেছেন আসাউমি লি আমার জন্য আমার সন্তুষ্টির জন্য

জি আমাদের সাথেই থাকবেন মোতারাম জবাবটা দিয়ে দেব জাজাক আল্লাহ আসলে রসুল পাক সাল্লাহ আলি চার কাজের জন্য এসেছেন যেটা আমরা সৌরতুল বাকারার একটি আয়াতের মধ্যে দেখি রব্বানা ও বাফিহিম রসুল মিনহুম ইয়াতলু আলহিম আয়াতি আপনার আয়াত তিনি তেলাবাদ করবেন ওই আলি মোহাম্মুল কিতাব এই আয়াতের অর্থ শিক্ষা দিবেন ওয়াল হিকমা হিকমা শিক্ষা এবং হিকমা অর্থাৎ ফিকা শিক্ষা দিবেন জি ওই উজাক কিহিম এবং তাজ কি আয় পবিত্র করবেন তাদেরকে নিজের নফসকে নিজেকে পরিশুদ্ধকরণ শিক্ষা দিবেন তো চারটি হচ্ছে আলাদা আলাদা আমল কোরআনে করিম তেলাওয়াত শিক্ষা করা এটি যেরকম একটি আমল কোরআনে করিমের অর্থ শিক্ষা এটিও একটি আমল জি এটি কিন্তু কেবল কোরআনে হাফেজের জন্যই খাস না যে কোরআনে হাফেজই কেবল কোরআন পড়বে আর আমরা পড়ব না তা না ইসলামের এটা একটি সৌন্দর্য যে ইসলাম সবার জন্য মানে অবারিত আপনাকেও উদ্বুদ্ধ করে এই জন্য বলেছেন রেসলফাক সাল্লাহ স্লাম তলাবুল আইলমি ফারিয়দ ওতন আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্যই ইলিমদিন শিক্ষা করা ফরজ তা একজন হাফেজের জন্য যেরকম এটি গুরুত্বপূর্ণ আপনার জন্য এটি গুরুত্বপূর্ণ হ্যাঁ কতটুকু ফরজ যে আপনার সামনে যে জিনিসটি আসছে যেই কাজটি আসছে সেই কাজটির ইলিম শিক্ষা করা যে আপনি বিয়ে করতে যাবেন তাহলে বিবাহ বিবাহের কি মাসলা আছে বিবাহের সম্পর্কে কোরআনে কি আয়াত আছে হাদিস কি আছে ফেকা কি আছে অনুরূপভাবে আপনি একটা ব্যবসা করতে যাবেন এই ব্যবসাটি সম্পর্কে কোরআনের আয়াত কি হাদিস কি এবং ফেকা কি এগুলি কিন্তু প্রত্যেকেরই শিক্ষা করা হচ্ছে জরুরি আমরা কেবল উলামা ইকরামের কাছে এটা দায়িত্ব দিয়ে দিব এরকম কিন্তু নয় রসলি এখন আমার ভাইয়ের যে মাসলাটা সেটি হচ্ছে যে কোরআনে কারিম অর্থ না বুঝে পড়লে সোয়াব আছে কিনা মূল হত হয়তো এর মাসলাটা জিজ্ঞেস করতে চেয়েছেন তো বিষয়টি হচ্ছে যে এটা সম্পর্কে একতেলাফ আছে ওলামা ইকরাম কেউ কেউ বলেছেন অর্থ না বুঝে পড়লে কোনো সব নেই কিন্তু বড় বড় ওলামা ইকরাম এই ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেন যে না অর্থ না বুঝে পড়লেও সব আছে কারণ যে যে ব্যক্তি কোরআনে করিম তেলাবাদ করে প্রত্যেক হরফের বিনিময়ে দশটি করে নিকি পাবেন এরপরে রাসুল বলছেন লা আকুলু আলিফ মিম হারফুন আমি বলি না জাল আলিফ মিম একটি একটি হরফ বল আলিফুন হরফুন লামুন হারফুন ও মিমুন হরফুন আলিফ একটি অক্ষর মিম একটি অক্ষর এবং লাম একটি অক্ষর মিম একটি অক্ষর তাহলে উলামায়ে کرام বলছেন জি উলামায়ে کرام বলছেন জিনিসটি কি হচ্ছে আবার উলামায়ে کرام বলছেন এরকম একটা আয়াত দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু একটা উদাহরণ দিলেন যেটির অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া ছাড়া কেউ জানেন না অনেক ধন্যবাদ আমাদের সময় দিয়েছেন কষ্ট করে অনেক সুন্দর আলোচনা করেছেন জবাব দিয়েছেন জাজাকুম্লা খাই দর্শক আমরা কথা বলছিলাম রমাদানের প্রস্তুতি নিয়ে আমরা দুই ধরনের প্রস্তুতি দেখি মানুষের মধ্যে উদর পূর্তি এক ধরনের খাবার দাবার আরেকটা হচ্ছে তাকুয়া ইবাদতের প্রস্তুতি আমরা রমাদানে এর আগে প্রস্তুতি গ্রহণ করব বেশি বেশি তাওয়া ইস্তেফার করবো দোয়া করবো রমাদের আগমনে খুশি হব সিয়ামের পরিমাণ বাড়িয়ে দিব দান সদাকা বাড়িয়ে দেব ওরাও করতে পারবো আর আমরা রমাদানের মাসলা মাসাইল ফজিলত এগুলো নিজেরা জানবো পরিবার আলোচনা করবো এ ধরনের বইও আমরা কিনবো ইমাম ক্ষতিপূরক আমরা দিতে পারি সেগুলো আলোচনা করে জনগণকে বোঝাতে পারে পারি উপকারে আসবে এভাবে আমরা পরকালীনের জন্য রমাদানের প্রস্তুতি গ্রহণ করবো আল্লাহ তালা আমাদের সবাইকে তাহলে দান করুন আল্লাহ তালা ভালো রাখুন সুস্থ রাখুন সুন্দর রাখুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবরাত